বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি অতি সাধারণ খাবার, যার জন্য বেশি খরচা আপনাদের কারুর করতে হবে না, খুব সহজেই রান্না করতে পারবেন। সেটা হলো কুমড়ো সজনা ডাঁটা। এই সময় সজনা ডাঁটা খুব ওঠে, সজনা ডাঁটা আর আলু টমেটো দিয়ে একটা তরকারি। এই তরকারিটা খেতে একটু টক টক হবে, টমেটোটা একটু বেশি করে দিলে একটু টক টক খেতে হবে, খেতে খুব সুস্বাদু হবে। তার সঙ্গে একটু যদি ডাল থাকে, মানে ভাত খেতে কোনো কষ্ট হবে না, ছোট বড় কারোরই কষ্ট হবে না, বাচ্চারাও ভালো খাবে। সজনা ডাঁটা অনেকে পছন্দ করে না, রান্নাটা যদি খুব সুন্দর করে হয় না, তাহলে সজনা ডাঁটাটাও খেতে ভালো লাগবে। এই টমেটোর সঙ্গে আর এই কুমড়ো আলুর সঙ্গে ম্যাচিং হয় খুব সুন্দর সজনা ডাঁটা। আমি এখনই করে দেখাচ্ছি, চলুন দেখি কীভাবে কী করছি না করছি, আপনারা দেখবেন। হ্যাঁ, রান্নাটা করার সময় ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আর লাগবে একটু হলুদ, নুন, একটু চিনি দেব, কারণ নিরামিষ না একটু চিনি দরকার, তবে অল্প করে, যেন মিষ্টি মিষ্টি খেতে না হয়, তাহলে আবার ভালো লাগে না। আর সর্ষের তেল দিয়ে তো রান্না করতেই হবে, এবার সহজ রান্না, এই সময় সময় উপযোগী, যেহেতু এখন লকডাউন, সেহেতু সময় উপযোগী রান্না আমি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াই তেল দিয়ে রেখেছি, তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা যারা ঝাল খান, তারা শুকনো লঙ্কা একটু বেশি ফোড়ন দিতে পারেন, শুকনো লঙ্কাটাকে প্রয়োজনে ঘেঁটে দিতে পারেন। আমি ঝালটা কম খাই বলে বারবার আমি প্রতিটা রান্নায় বলি আমি একটু ঝাল কম দিই। এই পাঁচফোড়নও দিয়ে দিলাম, একবারে ফুটে উঠবে। কেন বলুন তো, আগে তেলটাকে গরম করলাম না, গ্যাসটাকে বাঁচাচ্ছি। এই লকডাউনে গ্যাস পাওয়াও খুব অসুবিধা হচ্ছে, যার জন্য যতটা বাঁচানো যায় সব কিছুকে, নিজেদেরও বাঁচাতে হবে, তার সঙ্গে সঙ্গে সরঞ্জামগুলোকেও বাঁচাতে হবে, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাগুলোকেও ঠিকঠাক করে রাখতে হবে। এইবার ফুটে উঠবে, সব শুদ্ধ ফুটে উঠবে, ভেজে উঠলে বসাবো তরকারি। আর দেখুন ফোড়নটা কিন্তু ভেজে উঠেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় বুঝবেন ফোড়নটা রেডি। এবার আমি এই যে সবজিগুলো কেটে রেখেছি, এগুলো একটু একটু করে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ সব একেবারেই কিন্তু দিয়ে দেবো, এর জন্য বেশি অপেক্ষা করার দরকার নেই। নুনটা দিয়ে দেবো, সবজিগুলো নরম হয়ে যাবে, পরিমাণ মতো নুন আর হলুদ, আন্দাজ মতো হলুদ, আর অন্য কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না। এই দিয়েই তাড়াতাড়ি রান্না করে দিতে পারবেন। এখন যেহেতু এইরকম পরিস্থিতি চলছে, তখন একটু সুস্বাদু না করলে খেতে পারে না বাড়ির লোকেরা, খেতে তাদের কষ্ট হয়, একই বাইরের খাবার তো কেউ খেতেই পাচ্ছে না, তার দিকে খুবই নজর ছেলেপুলেদের। তা ঘরে যদি একটু ভালো করে রান্না করে দেওয়া যায় নিরামিষটাই, মনে হয় তারা ভালো খাবে, একটু সুস্বাদু করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তিনটে টমেটো রেখেছিলাম, সেই তিনটে টমেটোকে কেটে দিয়ে দিলাম এর মধ্যে, একটু নাড়াচাড়া করার পর দেবেন। এরপরে চিনি দেবো, চিনিটা এখন দিচ্ছি না, আরেকটু পরে দেবো। বন্ধুরা, আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দেওয়ার ছিল না, দেখুন সামান্য একটু চিনি দিয়ে দেবো। টমেটো দেওয়া আছে, টকটক মিষ্টি, একটু হালকা মিষ্টি, স্বাদ হবে, মিষ্টি হবে না, স্বাদ হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে, ডাঁটাগুলোও সেদ্ধ হবে, ডাঁটাগুলো তো শক্ত থাকবে না, হলে কুমড়োটা গলে যাবে, কিন্তু ডাঁটা আর আলুকে একটু সেদ্ধ করতে হবে। সেই জলটাকে আবার টানিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে, এই জলটা দিয়ে ডাঁটা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন হয়ে গেছে, আর এর থেকে বেশি শুকনো করবেন না, একটু এরকম ভাগ এরকম থাকবে, একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগে না। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার নিরামিষ তরকারি, এটা কিন্তু পুরোপুরি নিরামিষ ভেজ রান্না হয়েছে, যারা ফুল ভেজিটেরিয়ান তারা এরমভাবে করে খেতে পারবেন, খুব সুন্দর খেতে লাগবে। ভাত ভাত ডাল ভাতের সঙ্গে তো ভালোই যাবে, কিন্তু রুটি দিয়ে যদি রাতে খান, রাতে যারা রুটি খান, রুটি দিয়ে যদি খান, খুব ভালো লাগবে তরকারিটা রুটি দিয়ে খেলে, করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।